কয়েকদিনের বিরতির পর আবার দেশের 58 জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সতর্ক থাকতে 48 ঘন্টার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে এই বার্তায়। তবে আসন্ন তাপপ্রবাহের মাত্রা 40 ডিগ্রির বেশি ওঠানামা হওয়ার সম্ভাবনা নেই। সেই সাথে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে। পাবনা, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও রংপুর বিভাগের বাকি অংশে। আবহাওয়াবিদদের মতে বৃষ্টি কমে যাওয়ায় সূর্যের তেজ বেশি হচ্ছে, তাই গরমের মাত্রাও বাড়ছে। এছাড়াও পরবর্তী দুদিনে দেশের পশ্চিমাঞ্চলে এই তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তো গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে 39 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 36.3 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজমান ছিল। এই তাপপ্রবাহটা আরো 2 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আজকে এবং আগামীকালকেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও কোথাও কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে সেটা 40 ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। হিট অ্যালার্টের পর বৃষ্টির সুখবরও দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 18 মে থেকে দেশের মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টিপাত আগামী 18 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং প্রথম দিকে বৃষ্টিপাতটা দেশের মধ্য অঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা, পরের দিকে এটা আস্তে আস্তে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। অর্থাৎ 18 তারিখে ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় ঠিকই কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সেটা সাময়িক পর্যায়ে ফিরে আসবে। তবে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রংপুর আসে এবং খুলনা বিভাগে যে পশ্চিম অংশ রয়েছে সেই অংশে কিন্তু তাপমাত্রা 18 তারিখেও যে বৃদ্ধির হার সেটা থাকবে। তবে 19 তারিখ সেটা আবার কমে কমার হারটা শুরু হবে। তবে আগামী জুন মাসে দক্ষিণের মৌসুমি বায়ু স্থায়ীভাবে ফিরে আসলে দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের 5 বিভাগের উপর দিয়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।